বাইকে করে যাচ্ছি, কি ঠান্ডা লাগছে গো তোমাদেরকে, কে তোমাদেরকে তো বলে বোঝাতেই পারবো না এতটা ঠান্ডা। রাস্তাঘাটগুলো দেখে বুঝতেই পারছো, মানে সন্ধ্যা সন্ধ্যায় নামবে এরকম একটা টাইম। তো তোমাদেরকে একটাই কথা বলবো, প্রতিদিন তো ভিডিও ছাড়ি না, প্লিজ বন্ধুরা একটু করে সাপোর্ট করো আর একটু করে ভালোবাসা দিও। তো ভিডিও না ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি, তো ভিডিওটা পুরোটাই দেখবে আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। চলো কোথায় কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে থেকো পাশে থেকো আর পুরো ভিডিওটা এনজয় করতে থেকো, ঠিক আছে বন্ধু? চলে এসছি, দেখে বুঝতে পারছো দাদা ভাই আছে, বাইকে এসছি, বাড়ি থেকে কিছুটা দূরে। এটা আমাদের বস্তা, কিন্তু জিজ্ঞাসা করলাম দেখে তো বুঝতেই পারছো কোথায় এসেছি। ওখানে কথা বলছি কিচ্ছু বুঝতে পারবে না, কেন কল চলছে ঘ্যারঘার ঘ্যারঘার করে শব্দ। আর আমি যেখানে যাই তোমাদের জন্য কিছু না কিছু একটু নিয়ে আসি, মানে ব্যাগে করে বলো, ফোনে, এখন তো ব্যাগ ছেড়ে গেছে, ফোনে করে ভিডিও করে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জন্য এখানে নিয়ে পড়তে আমি এসেছি, সবটাই তোমাদের সাথে টুকটুক করে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে বলো, আর ছোট্ট ছোট্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই পুরোটা দেখো, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। তো কলের যাদের এখনও এইসব, যারা কোনোদিন দেখোনি, তো আমার ভিডিওর মাধ্যমে এগুলো দেখে অবশ্যই কমেন্ট করো। তো দেখতে থেকো আর সঙ্গে থেকো, আর নো স্কিপ। সামনে অনেকটা বড় মসজিদ আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও চালটা রাখলাম এখানটায়। মসজিদ এখানে কত বড় মসজিদ দেখেছো, তোমাদের সাথে শেয়ার করলাম, কমেন্ট করে বলো কেমন। বাড়ির দিকে যাচ্ছি, গালে টালে ময়দা লেগে গেল। তো যাদের এখনো চাল পিছনো হয়নি, মিলে আসবে ঝটপট করে পিছিয়ে নাও, সামনেই মাসের শেষ, সবাই ছুটি করে খাবে। তো আমার ভিডিও ছোট্টো ছোট্টো করে বানাচ্ছি, প্লিজ একটু করে দেখো আর সাপোর্ট করো আর লাইক দিয়ে দেখা শুরু করো, ভিডিওটা যতটা পারি ততটা দেখাবো। চলো বাড়ি যাই। আবার বাইকে করে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে দেখা হচ্ছে, যাচ্ছি, কত রাস্তাঘাটে লোকজন কমই আছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার মধ্যে মানুষ কেউ বাইরে বেরোতে চায় না, ঘরের মধ্যে চুপ করে থাকে, কিন্তু আমাদের খুব দরকার ছিল তাই এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সামনে নতুন একটা ব্লগে। এখন তোমরা সবাই ঠান্ডাতে খুব ভালো থেকো, আর ভালো ভালো জিনিস বানিয়ে খেও, আর কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।